ডিসক্লেমার, এই ভিডিওটা শুধু মনোরঞ্জনের জন্য বানানো, তো সিরিয়াস হওয়ার কিছুই নেই। আর যদি আর দয়া করে হেডফোন নামক বস্তুটি লাগাবে। দাদা, ও দাদা, খবরটা একবার শুনো, পুরো পাগল হয়ে যাবে। কি হলো রে পচা, পাগল হয়ে যাব? তোর মালতাল পড়লো নাকি? আরে দাদা না। তাহলে নিশ্চয় তোকে বাড়ির লোকে তাড়াইছে, বল। তা কি বলবো তোমায়, এবছর মাধ্যমিকে 100% স্টুডেন্ট পাস করেছি। কি বলছিস রে পচা, মানে এবছর মাধ্যমিক কেউ ফেল করে নাই? না দাদা, যাব বাড়া কেলো করেছে। তাহলে আমাদের মাধ্যমিক স্টুডেন্টের ভবিষ্যৎ ঠিক এরকম হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই আছো ভালো। তো বন্ধুরা, কালকে ছিল মাধ্যমিকের রেজাল্ট, আর রেজাল্টের ফলাফল শুনে আমার নিচের বিচি মাথায় উঠে তাণ্ডব শুরু করে দিয়েছে। কারণটা 100% স্টুডেন্টেই পাস। মানে আমি যখন মাধ্যমিক দিই, দিন রাত্রি এক করেও মাত্র 40% নাম্বার পাইছিল, আর এরা না পরীক্ষা দিয়েও নাম্বারের বন্যা বয়ে দিয়েছে। করোনা কার কি ক্ষতি করেছে জানি না, বাট মাধ্যমিক স্টুডেন্টদের একটা ভালো ছিঁড়তে পারে নাই। তবে না পরীক্ষা দিয়েও যে এত সুন্দর নাম্বার পাওয়া যায়, সেটা একমাত্র ইন্ডিয়াতে সম্ভব। মানা আর কালকে এই ভিডিওটা আমার একটা বন্ধু সেন্ড করে, মানে এই কাকিমার একবার কথাটা শুনো। আজকে রেজাল্ট বেরিয়েছে, কিরকম রেজাল্ট, কিরকম হয়েছে? ভালো হয়েছে, যা ভেবেছিলাম ওরা যার মার্ক ছিল 9-এ সে অনুপাতে ভালো হয়েছে। এই নাম্বারে স্যাটিসফাই? হ্যাঁ, যা করেছে নিজে খেলে, এটা তো কেউ দিয়ে দেয়নি। প্রত্যেক বছর অন্যদের বাড়িতে গিয়ে নাম্বার জেনেছে। এবছর যখন নিজের ছেলেকে কেউ না বলতে পারে যে তোর ছেলে করোনার জন্য এত নাম্বার পেয়েছে, সেই জন্য কাকিমার বক্তব্য, এটা তো কেউ দিয়ে দেয়নি, বলতে পারবে না করোনাকালে কেউ দিয়েছে, নিজে যা দিয়েছে তাই। আর ইউ কমেডি মি? I got broads in Atlanta. Took a bean and fell. Credit cards in the scammers. Hitting the licks in the back. লাস্টে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, দেশ সংকট মে হ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা জোরে থাপড়াই দিবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওটায়, ওকে বাই।